নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে এবং অতি গুরুত্বপূর্ণ একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে, এই সময় প্রায় ঘরে ঘরে সর্দি কাশির সমস্যা, প্রায় বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু সর্দিতে ভুগছে। আর একটা জিনিস হয় কি বলতো, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক মতো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। তখন আমরা অনেক কিছু নেজাল ড্রপ ব্যবহার করছি, অনেক কিছু নাকের মধ্যে নিচ্ছি, কিন্তু সবটাই কেমিক্যাল। অনেকে এগুলো রেগুলার নিতে বারণ করে, তাহলে কি করব, ঘরোয়া কি কোনো পদ্ধতি আছে? অবশ্যই আছে, আর সেটাই আমি তোমাদেরকে জানাবো। একটা কথা বলি, যারা নাক বন্ধ হয়ে যাচ্ছে বলে ঘন ঘন নাকের মধ্যে ড্রপ নাও, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া একদম ব্যবহার করো না। কারণ এটা যদি তুমি বেশি ব্যবহার করতে চাও, আখেরে তোমারই ক্ষতি হবে। তার বদলে এই ঘরোয়া পদ্ধতিগুলো দিয়ে একবার করে দেখো তো। আমি ফল পেয়েছি তাই তোমাদের জানাচ্ছি ভীষণভাবে কাজের এই ঘরোয়া পদ্ধতিগুলো। তবে তার আগে জানতে হবে তো যে নাকে কি হয়, কি কারণে আমাদের এই নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের যখন বহির্নাসারন্ধ্র বা অন্তর্নাসারন্ধ্রে যখন প্রদাহ তৈরি হয়, সেই সময় এই ভিতরের যে কোষগুলো, নাসিকাপথের এই কোষগুলো ফুলে যায়, যার জন্য কি হয় বলো তো, ওর ভিতর দিয়ে বায়ু চলাচল করতে পারে না। আর বায়ু চলাচল ঠিক মতো না করতে পারার জন্য নাকটা মনে হয় যেন বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসটা ঠিক মতো তুমি নিতে পারছো না। অনেক সময় তো শ্বাসনালীতে গিয়ে শ্লেষ্মা জমে যায়, আর সেই শ্লেষ্মাটা যদি আমার নাকের মধ্যে গিয়ে জমে যায়, তখন কিন্তু আরও বেহাল দশা হয়ে যায়। আমরা তখনই যে কোনো নেজাল ড্রপ নিয়ে নিই, নিয়ে ভাবি যে এটা আমাদের রিলিফ হয়ে গেল, কিন্তু হয় সেটা সাময়িক হয়। তাই অবশ্যই দরকার তোমার নিজেকে সর্দি কাশি থেকে যাতে তুমি রেহাই পেতে পারো সেই ব্যবস্থাটা করা। আর যদি একান্ত নাক বন্ধ হয়ে গিয়ে থাকে, তার ঘরোয়া কিছু পদ্ধতি আছে এবং যেটা দারুণভাবে কাজ দেয়, শুনে নাও কী কী পদ্ধতি। প্রথমত বলি রসুন। রসুন একটা এমনই জিনিস যেটা আমাদের শরীরের ভিতরে উপকার করে তাই না, এই ধরনের সমস্যাকেও দূর করতে সাহায্য করে। তার কারণে হচ্ছে রসুনের যে ঝাঁজটা আছে না, ওই ঝাঁজটাই কিন্তু আমাদের নাক খুলে দেওয়ার কাজটা কিন্তু খুব ভালোভাবে করে। কি করবে, ধরো এক কাপ জল নিলে, একটু বড় কাপের এক কাপ জল নিলে, তার মধ্যে 3-4 কোয়া রসুনকে একটু থেঁতলে নিলে, থেতলে একটু ফুটাতে দিলে, তারপর ওর মধ্যে অল্প একটু করে হলুদ মিশিয়ে দিলে, ভালো করে গুলে নিলে, হালকা হালকা গরম থাকাকালীন ওই জলটা তোমরা খেতে থাকো। আর যখন খাবে তখন ওর যে ধোঁয়াটা উঠবে, ওটা নাকের মধ্যে একটু ভেপারও নেওয়ার চেষ্টা করো খাওয়ার আগে। এই জিনিসটাই তোমাকে নাকটা ছাড়াতে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করবে। এটা অনেকেই জানে না যে এরকম হতে পারে, হ্যাঁ এটা কিন্তু হয়। আবার অনেক সময় তোমরা যদি অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার অভ্যেস থাকে বা ঘরে যদি থাকে, সেক্ষেত্রে এক গ্লাস হালকা গরম জলের মধ্যে 1 চামচ একটু অ্যাপেল সিডার ভিনিগার, 1 চামচ মধু মিশিয়ে নিয়ে তুমি যদি খাও, তাহলে তোমার সেই নাক ছেড়ে যাওয়া ব্যাপারটা বা সর্দিতে একদম নাক বন্ধ হয়ে গেছে সেই ব্যাপারটা কিন্তু অনেকটা কমে যায়। অনেক সময় দেখবে নাক যদি খুব বদ্ধ হয়ে যায়, নিঃশ্বাস যদি না নিতে পারো, আমরা কিন্তু ঘন ঘন নাক ঝাড়ার একটা অভ্যেস থাকে এবং ঝাড়ি, তাতে নাকটা পরিষ্কার হবে, জায়গাটা ক্লিন থাকে। তাতে কি হয় বলো তো, অনেকে এমন আছে খুব জোরে জোরে নাকটাকে পরিষ্কার করে, তার জন্য যে নাকের ভিতরে যে কোষগুলো আছে এত পাতলা থাকে, সেটা কিন্তু কেটে, ভিতর থেকে কেটে গিয়ে ব্লিডিং হতে থাকে। এই ব্লিডিং হলে কিন্তু সেটা আরও বাজে, তুমি হঠাৎ করে ভয় পেয়ে যাবে যে নাকের ভিতর থেকে আমার রক্ত পড়ছে। কাজেই নাক যখন তুমি পরিষ্কার করবে, তখন একটু আস্তে করে করবে, যাতে তোমার নাকের ভিতরে কোনো কোষগুলো কোনো রকম ক্ষতি না হয়। আবার আরেকটা পদ্ধতি করতে পারো, সেটা হলো
একটা বাটির মধ্যে অনেকটা জল বসালে, জল বসালে আর বেশ কিছুটা জোয়ান ওর মধ্যে ফেলে দিলে। একটু টকবক করে ফুটলো, জোয়ানটাকে একটু থেতলে নেবে, থেতলে নিয়ে তারপর ফেলে দেবে। দিয়ে যে জলটা ফুটলো ওটা ভেপার নেবে, একটা তোয়ালে মাথার মধ্যে জড়িয়ে নিয়ে ওই যে ভেপারটা উঠলো জোয়ানের জলটা, তাতে কিন্তু তোমার নাকটা ছাড়াতে অনেকটা কাজ দেবে। এবং তোমার দেখবে সর্দি কাশির সময় না ওটা ভীষণ ভালোভাবে কাজ দেয়। কিন্তু অনেকে তোমরা জানো কি, নুন জল আমাদের নাক ছাড়াতে কাজ করে। আর এই নুন জলের এই যে সলিউশনটা, এটা কিন্তু একটা ওষুধ হিসাবেও পাওয়া যায়, যেটা আমাদের নাকের মধ্যে স্প্রে করা হয় যাতে নাকটা সেই সময় ক্লিন হয়ে যায়। এই নুন জল হালকা গরম জলের মধ্যে একটু নুন গুলে নিলে এবং সেই জলটা তুমি যদি নাক দিয়ে টানতে পারো, এটা কিন্তু একটা দারুণ কাজ। আর এই নাক দিয়ে যদি জল টানতে পারো না, যাদের সাইনাসের সমস্যা আছে তাদের কিন্তু সেটা ভালো হয়ে যায়। কারণ এটা আমি নিজে প্রয়োগ করেছি, আমার নিজের সাইনাস ছিল, আমি নাক দিয়ে মানে জল টানতাম, এক নাক দিয়ে জল টেনে এরকমভাবে বের করতাম। এটা খুব কষ্টকর কিন্তু, কিন্তু সাইনাসও ভালো হয়ে যায়। আর নাক বন্ধের ক্ষেত্রেও এটা দুর্দান্ত কাজ করে এই জলটা। আবার তুমি আরেকটা কাজ করতে পারো, কিছুটা গোলমরিচ একটু থেতলো করে নেবে, থেতো করে নিলে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলে। এইবারে তুমি দুটোর মিশ্রণকে যেমন করে নাকে নস্যি দেয়, অনেকে নাকে নস্যিও ব্যবহার করে, ঠিক এরকমভাবে নাকের কাছে ধরবে। তাতে কি হবে বলো তো, তোমার হাঁচি হবে, যত হাঁচি হবে তোমার নাকটা ততটাই ছেড়ে যাবে। অনেকে নস্যি দিয়েও হাঁচি করার চেষ্টা করে। এইগুলো পদ্ধতি তুমি যদি ঘরোয়াভাবে করো না, তাহলে এই যে নাক বন্ধ হয়ে গেছে, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, তোমার ভীষণ কষ্ট হচ্ছে, এই সমস্যা থেকে কিন্তু রেহাই পাওয়া যায়। আর অনেকে যদি ঝামেলা না করে ভাবতেই পারো যে না আমি নেজাল ড্রপ নিয়ে নেবো, তাদেরকে বলছি নেজাল ড্রপ নেবার আগে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নিও, কারণ বেশি নেজাল ড্রপ কিন্তু কখনোই ভালো না, এটা ডাক্তাররাই বলছে। কেমন লাগলো এই পর্বটা সেটা জানাতে ভুল করো না। আর বেঙ্গল ফিউশন সবসময় চেষ্টা করে তোমাদের কাছে এইরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার, তাই সবসময় বেঙ্গল ফিউশনের পাশে থেকো। নমস্কার।